ফাইন, ইয়ে করো, সিকিউ দেখে যাও বেশি বেশি করে, ঠিক আছে? কোয়েশ্চেন যদি ইজি হবে না আদিবা তোমাদের বিশেষ করে, হ্যাঁ তোমাদের পেঁচাবে ঘুরাবে অনেক কিছু করবে, বারবার বলতেছি ওকে স্যার। ইংলিশ ভার্সনের মধ্যে তোমাদের কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি হার্ড হয়। তো টেস্ট এবার করে গেলে কমন পাবে ইনশাআল্লাহ। আচ্ছা আমরা কনস্ট্রাকশন করতেছিলাম, কনস্ট্রাকশন কি চ্যাপ্টার 7 পুরোটা? Yes, sir. আচ্ছা তাহলে আসো শুরু করি। 7.2 আছে? Yes, sir. আজকে হচ্ছে কত নাম্বার আকিফা? 6 পর্যন্ত করাইছিলাম না? Yes, sir. তাহলে দ্য বেস অ্যান্ড অবটিউজ অ্যাঙ্গেল, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড অবটিউজ, বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড দ্য ডিফারেন্স অফ দ্য টু সাইডস অ্যান্ড দ্য ডিফারেন্স অফ দ্য টু সাইডস আর গিভেন। এই 7 নাম্বারটা বাকি না? 7 নাম্বার করার আগে আসো, তোমরা কি এটা পারবা? ওয়ানের ক্ষেত্রে 1-এর 4 জেনারেল ম্যাথ 7.1 এর 1-এর 4 নাম্বারটা, 4 নাম্বারটা কি পারা যাবে নাকি দেখো তো। 4 নাম্বার আর হচ্ছে যে তোমার 5 নাম্বার, এই দুটো একটু অন্যরকম। 4 আর 5, 4 নাম্বারটা দেখো দুটো অ্যাঙ্গেলস দেওয়া আছে অ্যান্ড দ্য সাইড অপোজিট অফ দ্য 45 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে 5 সেন্টিমিটার দেওয়া আছে, এটা একটু ট্রাই করো তো। এটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর 45 ডিগ্রির অপোজিট একটা সাইড দেওয়া আছে যেটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা ড্র করো তো দেখি। তাহলে এটা কিভাবে ড্র করবা? এটা ড্র করার জন্য ফার্স্ট কি করবা, ফার্স্ট একটা সাইড নাও, নেওয়ার পরে কি করবা, আকিফা? Yes, sir. হ্যাঁ, এটা কিভাবে করে ড্র করবা বলতে পারবা? No, sir, I can't explain. আচ্ছা এটা দেখো, তোমাকে হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেলস এর দুইটা অ্যাঙ্গেলস দেওয়া আছে, একটা অ্যাঙ্গেলস হচ্ছে তোমার আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সাইড দেওয়া আছে। তো তুমি যদি এখান থেকে দেখো, তুমি যদি এখানে এটা কেটে নাও, হ্যাঁ, তারপর তুমি কি করতে পারো, তুমি যদি এখানে যদি এখানে যদি তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করো, আচ্ছা তুমি যদি এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করো, তারপর হচ্ছে যে তুমি যদি এখানে এরপর যদি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করো, তাহলে কি হচ্ছে? আর আর একটা হচ্ছে যে ইয়ে হচ্ছে যে একটা সাইড কেটে নিছো 60 ডিগ্রি, 60 ডিগ্রি
two angles and the side opposite of the angle 45 degree are given. Nadima, কি হলো? Disconnect হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। দেখো, তোমাকে দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে। ধর এটা 60 ডিগ্রি। আরেকটা অ্যাঙ্গেল দেওয়া আছে 45 ডিগ্রি। আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সাইড দেওয়া আছে 5 সেমিমিটার। এখন যদি তুমি ট্রায়াঙ্গেলটা ড্র করতে যাও, হ্যাঁ, তাহলে যেটা করবা, ফার্স্ট হচ্ছে একটা লাইন ড্র করো। ধরো এই, করো এটা, করছো? এখন দেখো তুমি কি করবে এরপরে। এই এটা ধরো হচ্ছে যে তোমার এবি, এ আর বি পয়েন্টে তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করবা। কোন অ্যাঙ্গেলটা? তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা কি করবা, ড্র করবা। দুটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করো এ আর বি পয়েন্টে। করছো? জি স্যার। এবার কি করবা দেখো, এবার এখানে তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করো। এখানে তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করো, তাহলে এটা এ পয়েন্টে কি করবে, ইন্টারসেক্ট করবে। এ পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তাহলে এবিসি হবে রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। এবিসিটা কি হবে? রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি হয়ে যাবে, কারণ হচ্ছে যে এইটা আর এটা তো প্যারালাল। এই দুটো প্যারালাল হলে এটা হচ্ছে ট্রান্সভার্সাল, তাহলে এই অ্যাঙ্গেলসটা আর এই অ্যাঙ্গেলসটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। আর এই দুটো যদি অল্টারনেট অ্যাঙ্গেল হয় তাহলে 45 ডিগ্রি অপোজিট সাইড হচ্ছে গিয়ে কি, এ। বুঝে গেছো আকিফা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কমপ্লিট করো এটা, ক্লাস 7 এর এটা। আসসালামু আলাইকুম স্যার। বলেছিলাম নবীর, আসো শুরু করি। সরি, কালকে তোমাদেরকে পড়াতে পারি নাই ভাইয়া, এক্সট্রিমলি সরি স্যার। কোনো সমস্যা নেই, ইটস ওকে, ইট ওয়াজ অ্যান ইমার্জেন্সি স্যার, ইটস ওকে, ইটস ওকে স্যার, সমস্যা নেই। আর ফ্রাইডে, থার্সডে, ফ্রাইডে আমার বাসার লাইট ছিল বিয়েবাড়ির লাইটের মতো, জলে নিভে জলে নিভে, খুব বাজে অবস্থা ছিল। এরপরে হচ্ছে যে ওই আমার ওয়াইফ একটু অসুস্থ, তো ওই সমস্যা হয়ে গেছিল। শেষ করো ভাইয়া। নাবিল? জি স্যার। খেয়াল করো ভাইয়া। জি স্যার। এটা পরীক্ষাতে আসতে পারে, হ্যাঁ, এটা একটু অন্য টাইপের। এটা হচ্ছে 1/4, হ্যাঁ। তোমাকে এখানে কি কি দেওয়া আছে দেখো, তোমাকে এখানে নাবিল এক দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে আর এই 45 ডিগ্রির অপোজিট সাইড দেওয়া আছে। ওকে ওকে স্যার। ব্যাপারটাকে এভাবে তুমি চিন্তা করো, মনে করো যে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে যে 5 সেমিমিটার। এটা হচ্ছে এভাবে একটা ট্রায়াঙ্গেল তোমাকে ড্র করতে হবে। তো তুমি কেমনে ড্র করতে পারবা ভাইয়া? তুমি যেটা করবা, তুমি ফার্স্ট একটা লাইন নিবা, নেওয়ার পরে তুমি 5 সেমিমিটার কেটে নিবা। কেটে নেওয়ার পরে তুমি কি করবা, দুইটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে ফেলবা। এখানে দুইটাই 60 ডিগ্রি হবে, এটাও 60, এটাও 60। ওকে নাবিল? অ্যাকর্ডিং টু এক্স 6 নিব। জি স্যার। হ্যাঁ, তুমি আগে এক্স নিয়ে ফেলবা, করে ফেলো ভাই, এতটুকু এতটুকু করো।
নাবিল শেষ এতটুকু শেষ জি স্যার এবার দেখো ভাইয়া কি করবা এবার একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করবা এখানে এই সাইডের সাথে তুমি 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল এটা হবে 45 ডিগ্রি তাহলে এই দুইটা বোথ এ পয়েন্ট ইন্টারসেক্ট করবে তাহলে এটা হচ্ছে তুমি এটা হচ্ছে সি দাও তাইলে তাহলে এ বি সি হচ্ছে রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল এ বি সি এটা হবে রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল ডান ভাইয়া শেষ আকিফা আদি তোমাদের শেষ ইয়েস স্যার ইয়েস স্যার নেক্সট নেক্সট আরেকটা দেখো আরেকটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে যে তোমার ইয়েটা 5 নাম্বারটা ভাইয়া 5 নাম্বারটা দেখো 5 নাম্বারটা তোমাকে বলেছে যে দা লেন্থ অফ দা টু সাইডস এন্ড দা অ্যাঙ্গেল অপোজিট টু দা সেকেন্ড সাইড ওকে তাহলে দেখো ধরো একটা অ্যাঙ্গেল দুটো সাইডস দেওয়া আছে তোমাকে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে একটা হচ্ছে 4.5 এটা ধরো 4.5 আর এটা হচ্ছে বি তোমাকে সেকেন্ড সাইডের দ্য অ্যাঙ্গেল অপোজিট টু দ্য সেকেন্ড মানে বি সাইডের অপোজিট একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এটা হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রি অ্যাঙ্গেল তোমাকে দেওয়া আছে এটা হচ্ছে 1/6 7.1/6 নাম্বার ভাইয়া তাকরিম কি খবর আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছো স্যার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তাসানকে মনে একটু দেখছিলাম জয়েন করছেন নাবিল স্যার তাসান ছিল স্যার প্রবাবলি কানেক্টিভিটির জন্য চলে গেছে স্যার এই তাকরিম তোমাদের কিছু বাকি আছে এর জন্য দেরি আছে তাকরিম জি স্যার টেস্ট কিছু বাকি আছে সিলেবাসের না স্যার সিলেবাসে কিছু বাকি নেই স্যার তোমার কাছে বাসায় কি টেস্ট পেপার আছে তোমার না স্যার টেস্ট পেপার না থাকলে টেস্ট পেপার তো সলভ করতে হবে তো এখন কি কোন কোন চ্যাপ্টার আছে একটু বলো আমি তোমাকে এগুলো ছবি তুলে পাঠিয়ে দিব আপনাকে টেক্সটে পাঠিয়ে দিই চ্যাপ্টার নামগুলো হ্যাঁ হ্যাঁ ভালো হয় পাঠিয়ে দাও আমি তোমাকে সিকিউ আর এমসিকিউ পাঠিয়ে দিচ্ছি ভাইয়া অবশ্যই সলভ করে যাবা ওকে ভাই দেখো এটা কিভাবে করে করবা খুব ইজি একটা লাইন ড্র করলা হ্যাঁ একটা লাইন ড্র করার পরে তুমি কি করবা ভাইয়া এখানে দেখো অ্যাঙ্গেলসটা কত 30 ডিগ্রি না 30 ডিগ্রি তুমি ড্র করে ফেললা 30 ডিগ্রি ড্র করার পরে ভাইয়া দেখো এ সাইডটা আছে না তুমি এ সাইডটা কেটে নিবা তোমার প্রথম কাজ কি একটা লাইন নিবা এ তে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করবা আর এ সাইডটা কি করবা এ সাইডটা কেটে নিবা ওকে এতটুকু করে ফেলো শেষ করো এতটুকু হলে বলো স্যার স্যার নাবিল শেষ জি স্যার আচ্ছা এবার তোমরা কি করবা দেখো আকিফা আদিবা শেষ এতটুকু জি স্যার ইয়েস স্যার এই যে বি আছে না বি এই টেকিং রেডিয়াস বি টেকিং রেডিয়াস বি ড্র অ্যান আর্ক ফ্রম বি টেকিং রেডিয়াস বি ড্র অ্যান আর্ক অন এ ফ্রম পয়েন্ট বি তাহলে বি থেকে তুমি কি করবা এবার একটা এই যে এই রেডিয়াসটা নিয়ে তুমি বি পয়েন্ট থেকে একটা আর্ক ড্র করবা এখন অনেক সময় মিলবে না ভাইয়া কারণ হচ্ছে তুমি এটা ছোট নিয়ে ফেলবা কিন্তু এটার সাথে মেজারমেন্টে মিলবে না তখন তুমি কি করবা তুমি হচ্ছে যে এই মেজারমেন্টটা আগে নিবা নিয়ে এখানে তুমি বসাবা ঠিক আছে যখন তোমাকে পরীক্ষাতে দেওয়া থাকবে না আবার অনেক সময় তোমাকে পরীক্ষাতে দেওয়া থাকবে কিন্তু ডায়াগ্রামটা এমন হবে মনে হবে যে ভাই এটার সাথে লেগে যাচ্ছে হ্যাঁ স্কুলে যে ডেটাগুলো দেয় অনেক সময় দেখা যায় ডেটাগুলো দিয়ে ডায়াগ্রামটা সুন্দর হয় না কিছু করার নাই তখন ভাই যেভাবে দেওয়া থাকবে সেভাবে ড্র করবা তাহলে দেখো এটা দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করলো একটা সি একটা সি প্রাইম তাহলে সেক্ষেত্রে এবিসি ও হচ্ছে একটা রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল এবিসি ও রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল এবিসি প্রাইম ও কি হবে ভাইয়া রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল হবে শেষ করো
হ্যাঁ শেষ হলে বলিও 3, 6, 7, 13 16.1, 16.2, and 17 আচ্ছা পঁয়ত্রিশ পরীক্ষা তো তাকরিম স্যার 25 তারিখ 25 শুরু কিন্তু ম্যাথেরটা 29 তারিখ পড়ছে 35 29 ওকে ফিফটিতে না হ্যাঁ ফিফটিতে না এক্সাম স্যার ওদের পাবো স্যার আমাদের 50 তে হ্যাঁ শেষ তোমাদের দেখো ইফ দ্য বেস অ্যান্ড অপটিউজ অ্যাঙ্গেল একটা অপটিউজ অ্যাঙ্গেল দেওয়া আছে আর ডিফারেন্স অফ দ্য টু সাইডস দেওয়া আছে তাহলে ডিফারেন্স অলওয়েজ ছোট হয় এতটাও ছোট নিবা না তারপর হচ্ছে যে একটা অপটিউজ অ্যাঙ্গেল দেওয়া আছে হ্যাঁ আর কি দেওয়া আছে বেস দেওয়া আছে তোমাকে বেস দেওয়া আছে ডিফারেন্স দেওয়া আছে আর একটা অপটিউজ অ্যাঙ্গেল দেওয়া আছে হান্ড্রেড মার্কস এক্সাম অন 14 ডিসেম্বর আচ্ছা খেলা হবে নবীন খেলা হারবো স্যার খেলা হারবো স্যার খেলা হবে একদম হয়েছে ভাইয়া লিখছো স্যার আচ্ছা এখন কি করবা দেখো এখানে তুমি ফার্স্টে দেখো তোমাকে বেস দেওয়া আছে তুমি বেস কেটে নিবা তোমাকে একটা অপটিউজ অ্যাঙ্গেল দেওয়া আছে তুমি অ্যাঙ্গেলটা কি করে ফেলবা অ্যাঙ্গেলটাও কেটে ফেললা এতটুকু করে ফেলো এটা অ্যাঙ্গেল এক্স আর এটা হচ্ছে বেস এই দুটো সাইড আগে নিয়ে ফেলো শেষ হলে বলিও হ্যাঁ শেষ আচ্ছা এখন তুমি কি করবে দেখো এখানে তুমি ডিফারেন্সটা কিভাবে বসাবা এই জায়গা থেকে তোমাদের প্রবলেম হবে দেখো এটা তোমরা কিভাবে করবে তোমরা এটাকে এক্সটেন্ড করবে পিছনের সাইডে তোমরা এটাকে ব্যাক সাইডে কি করবে এক্সটেন্ড করবে এক্সটেন্ড করার পরে তোমরা ডিফারেন্সটা পিছন সাইড থেকে কাটবে তোমরা কি করবে এখানে তোমরা ডিফারেন্সটা পিছন সাইড থেকে কাটবে মানে এটা হচ্ছে যে ডিফারেন্সটা নিবা নেওয়ার পরে এটা এটা জয়েন করবে AR AR এটা ধরো হচ্ছে D AR D জয়েন করবা তাহলে দেখো এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হবে এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হইছে না একটা অ্যাঙ্গেল ফর্ম হইছে এখানে এই অ্যাঙ্গেলটার ইকুয়াল করে ভাইয়া এই অ্যাঙ্গেলটার ইকুয়াল করে এখানে একটা অ্যাঙ্গেল তোমরা কি করবা ড্র করবা ড্র করে এটাকে জয়েন করে দিবা জয়েন করে দিলে একটা সি পয়েন্ট ইন্টারসেক্ট করবে না তাহলে এই ট্রায়াঙ্গেলটা হবে এই এবিসি হবে কি রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি হবে কি রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল বুঝে গেছে আকিফা আদিবা ইয়েস স্যার না বুঝতে বলিও
শেষ? জি স্যার। আকিফা, আনাবিল, তোমাদের শেষ সবার? জি স্যার। ওকে, তারপর তারপর ভাই তাহলে 7.1 কমপ্লিট। তোমাদের মোস্ট প্রবাবলি 7.1 থেকে পরীক্ষাতে আসবে। হ্যাঁ, তোমরা 7.1 এর ভিয়া 3 থেকে 7 পর্যন্ত, 3, 4, 5, 6, 7, তারপর হচ্ছে যে তোমার 2 এর 3, তারপর 1 এর 4, 5, 1 এর 4, 5, এখান থেকে এই 7.1 থেকে নাম্বার 6, 3, তারপর হচ্ছে যে তোমার এই দুটো বেশি ইম্পর্টেন্ট, আর এখান থেকে এগুলো কিছু বাদ দিও না, এগুলো পরীক্ষাতে আসবে এখান থেকে, ঠিক আছে? এবার 7.2 তে যাই। তোমাকে বলছে কি দুটো ডায়াগোনালস দেওয়া আছে, টু ডায়াগোনালস আর গিভেন, আর কি একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ইনক্লুডেড অ্যাঙ্গেল, এটা হচ্ছে এক্স ধরো, আর এটা ডায়াগোনাল 1, এটা ডায়াগোনাল 2। ওকে, তো তোমরা কি করবা, একটা ডায়াগোনালকে বাইসেক্ট করে নিবা। তোমরা কি করবা, সেকেন্ড ধরো এটাকে, তোমরা একটা ডায়াগোনালকে বাইসেক্ট করে নিবা, আর একটা ডায়াগোনালটাকে তুমি এরকমই রেখে দিবা, আর তোমাকে একটা ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া আছে। তো ফার্স্টে তুমি কি করলে, একটা লাইন ড্র করছো, করার পরে তুমি ফার্স্ট একটা ডায়াগোনাল তুমি কি করলা, কেটে নিবা। ওকে, এই ডায়াগোনালটার নাম দিলা তুমি হচ্ছে এসি। আমি কি বেশি ফাস্ট পড়াচ্ছি, তুমি কি বুঝতে পারতেছো? জি স্যার, বুঝো স্যার। আচ্ছা, তাহলে এটাকে তুমি বাইসেক্ট করে নিলা, তাহলে এটাকে বাইসেক্ট করলে তুমি একটা পয়েন্ট পাবা না? এটাই তো হচ্ছে গিয়ে কি বাইসেক্টিং পয়েন্ট, তাই না? এতটুকু ক্লিয়ার? ফার্স্টে তুমি কি করলা, ডায়াগোনাল D1 নিলা, ডায়াগোনাল D1 নেওয়ার পরে তুমি এটাকে, এই ডায়াগোনালটাকে বাইসেক্ট করে নিছো। এখন তোমাকে দেওয়া আছে কি একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তুমি কি করবে তাহলে, অ্যাঙ্গেলটাকে, অ্যাঙ্গেলটা ড্র করে নিবা। এবার তুমি তো একটা অ্যাঙ্গেল জানো যে এই দুটো ডায়াগোনালসের ইনক্লুডেড অ্যাঙ্গেলটা, তুমি অ্যাঙ্গেলটা ড্র করবা। অ্যাঙ্গেলটা ড্র করার পরে তুমি কি করবে, এটাকে পিছনে এক্সটেন্ড করে দিবা। এরপর তুমি কি করবা, এই যে তুমি D2 কে যে হাফ করছিলা, তুমি এবার কি করবা, এই হাফের ইকুয়াল করে এদিকে কেটে নিবা, এদিকে কেটে নিবা, হাফের হাফের ইকুয়াল করে, হাফ অফ D2 করে। তারপর তুমি কি করবা, এবার এটা এটা জয়েন করে দাও, 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 তাহলে প্যারালোগ্রাম হয়ে যাবে। না বুঝলে বলো, আমি আবার বুঝাই দিচ্ছি। আরেকবার বুঝাই দিবেন স্যার এটা? আচ্ছা, তাহলে তুমি ফার্স্টে কি করবা, একটা লাইন ড্র করছো, করার পরে তুমি ফার্স্টে D1 এর ইকুয়াল করে কেটে নিলা। ওকে নাবিল, এতটুকু ক্লিয়ার? জি স্যার, জি স্যার। এবার তুমি এটাকে বাইসেক্ট করে নাও। কেন বাইসেক্ট করবা, কারণ তোমার বাইসেক্টিং পয়েন্টটা দরকার। ডায়াগোনাল দুটো যখন একটা পয়েন্টে বাইসেক্ট করে, ওই বাইসেক্টিং পয়েন্টটা লাগবে তোমার। তুমি বাইসেক্টিং পয়েন্টটা পেয়ে গেছো। ওকে, ক্লিয়ার? জি স্যার। এবার থার্ড কথা দেখো, তোমাকে একটা ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া আছে, যেটা হচ্ছে ডায়াগোনালস এর ইনক্লুডেড অ্যাঙ্গেল। তুমি এই ডায়াগোনালস এর ইনক্লুডেড অ্যাঙ্গেলটা কি করবা, এই অ্যাঙ্গেলটা তুমি এখানে কি করবা, ওই অ্যাঙ্গেলটা তুমি ড্র করবা। ওকে নাবিল, ক্লিয়ার? Yes sir. এতটুকু ক্লিয়ার? Yes sir, yes sir, yes sir. এবার তুমি এটাকে এক্সটেন্ড করো পিছনের সাইডে। তুমি এই অ্যাঙ্গেলটাকে কি করো, একটু এক্সটেন্ড করে নাও, মানে এই সাইডটাকে এক্সটেন্ড করে নাও। করার পর নাবিল, এই যে এটাকে তুমি বাইসেক করছো না, আরেকটা ডায়াগোনালকে, জি স্যার, ওইটার ওইটার হাফটা, এটা তো হাফ অফ D2, এই এতটুকু পর্যন্ত ভাইয়া, এতটুকু পর্যন্ত তুমি এদিকে কেটে নাও, এই পয়েন্টে বসায়,
তুমি কম্পাস দিয়ে এই এতরূপ মেজারমেন্ট নিয়ে তুমি এখান থেকে একবার একটা কেটে নাও আর একবার এখান থেকে কেটে নাও তাহলে কি হচ্ছে কেটে নেওয়ার পরে ধরো এটা হচ্ছে যে তুমি ডি পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট এবার এটা এটা জয়েন করো এটা এটা জয়েন করো বিসি জয়েন করো এডি জয়েন করো তাহলে এ বি সি ডি হচ্ছে যে রিকোয়ার্ড এ বি সি ডি কি রিকোয়ার্ড প্যারালোগ্রাম ওকে শেষ করো স্যার ইফ দ্য কোশ্চেন সেজ টু অলসো প্রোভাইড প্রুফ উই অলসো হ্যাভ টু রাইট প্রুফ রাইট কোনটা মানে ফর দ্য কনস্ট্রাকশনস ইফ দে সে টু অলসো গিভ প্রুফ উই অলসো হ্যাভ টু রাইট দ্য থিওরেমস প্রুফ রাইট না না প্রুফ করতে হবে না স্যার যদি কোশ্চেনে বলে আরে না জীবনে বলবে না যেমন তুমি এখানে দেখো এ ডি টু এটা এটা ডি টু এই দুইটা মিলে হাফ অফ ডি টু এটা হাফ অফ ডি টু দুইটা মিলে ডি টু পাইছো আর এই পুরোটা মানে হচ্ছে ডি ওয়ান আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স তোমাকে এগুলা বোঝানোর জন্য হচ্ছে যে ওই প্রুফগুলো দেয় ওকে স্যার বিকজ স্যার আমাদেরকে প্রুফটা মুখস্থ করাইতো স্কুলে কোন স্কুলে করাইছে স্যার এটা বাবা আরে না জীবনে করানোর কথা না মানে তোমাদেরকে বোঝানোর জন্য বলতে পারে এটা লাগবে না ওকে স্যার আচ্ছা তোমাদের মনে হয় 5 মার্কস একটা কুইজ আসবে দেখছ শুনছো কবে স্যার এই শুনছো আমি শুনি নাই স্যার কোনটা তোমাদের মনে একটা 5 মার্কস এর কুইজ আসবে জি স্যার আমাকে আমাদের এটা বলছে আমাদের বলছে যে 15 মার্কস এমসিকিউ পার সিকিউ পার বলছে 5 মার্কের অন্য কিছু একটা দিব কুইজ টাইপের এরকম বলছে কিন্তু কিছু ডিসকাস করে নাই একটু প্রিপারেশন নিয়ে যাও কেমন ওকে স্যার স্যার কি প্রিপারেশন নিব জানি না তো আইডিয়া দেনই তো কেমন কুইজ আসবে আমার মনে হচ্ছে যে তোমার কিছু ছোটখাটো ম্যাথস দিবে স্পিক স্পিড কুইজ দেবে তারপরে এরিয়া এই যে প্যারালোগ্রামের এরিয়া তারপর হচ্ছে যে তোমার ট্রাপিজিয়ামের এরিয়া হ্যাঁ এই টাইপের কিছু কোয়েশ্চেন আসতে পারে অন দ্য স্পট কুইজ ওয়ান ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন মত আর কি হ্যাঁ 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 আমাদের এটা নাই আমাদের স্ট্রেট 100 মার্ক কনস্ট্রাকশন 5 টু ডায়াগোনালস এন্ড আ সাইড অফ আ প্যারালোগ্রাম আর গিভেন এবার তোমাকে দেখো কনস্ট্রাকশন 5 এ কি বলছে দুটো ডায়াগোনালস দেওয়া আছে দুটো ডায়াগোনালস দেওয়া আছে আর হচ্ছে একটা সাইড দেওয়া আছে সাইডটা ধরো এটা একটা সাইড দেওয়া আছে ডায়াগোনাল 1 দেওয়া আছে ডায়াগোনাল 2 দেওয়া আছে তুমি দুটো ডায়াগোনালকেই বাইসেক্ট করবা এবার তুমি কি করবা তুমি দুটো ডায়াগোনালসকে কি করে নিবা বাইসেক্ট করে নিবা ওকে ড্র করা এতটুকু করছো ভাই এতটুক করছো জি স্যার ফিনিশড আচ্ছা দেখো তাহলে এটা এটা দেখো কি করবা তোমাকে একটা সাইড দেওয়া আছে না তুমি সাইডটা কেটে নাও তোমাকে একটা প্যারালোগ্রামের সাইড গিভেন তাহলে তুমি সাইডটাকে কেটে নাও এ বি ধরো এটা হয়েছে ভেতরুপ হইছে ইয়েস স্যার আচ্ছা এবার দেখো এই যে হাফ অফ ডি ওয়ান হাফ অফ ডি ওয়ান এর ইকুয়াল করে একটা রেডিয়াস একটা আর্ক ড্র করো ড্র অ্যান আর্ক টেকিং রেডিয়াস হাফ অফ ডি ওয়ান
হাফ অফ ডি ওয়ান রেডিয়াস দিয়ে এই এতটুক রেডিয়াস দিয়ে একটা আর্ক কি করবা, এই হাফ অফ ডি ওয়ান রেডিয়াস দিয়ে একটা আর্ক তোমরা কি করো ড্র করো এখানে। এরপরে ফ্রম পয়েন্ট বি থেকে হাফ অফ ডি টু রেডিয়াস দিয়ে, হাফ অফ ডি টু রেডিয়াস দিয়ে আরো একটা আর্ক কি করো এখানে ড্র করো। ড্র করার পরে এটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা এটা জয়েন করে দাও, এটা এটা জয়েন করে দাও। ওকে দেখো তো মিলছে কিনা, যদি না মিলে তাহলে একটু বড় করে নাও ডায়াগনালস গুলা। হয়েছে ভাইয়া? Yes, sir. আচ্ছা এরপর দেখো কি করবা ভাইয়া, এই যে এই এতটুক ইকুয়াল করে এখানে দেখো এটা ধরো ও পয়েন্ট, এটা পয়েন্ট ও, তাহলে তুমি এবার কি করবা এ ও আছে না, এ ওর ইকুয়াল করে এখানে কি কাটবা। এবার তুমি কি করবা এই এ ওর ইকুয়াল করে এখানে কেটে নাও, মানে তুমি হাফ অফ ডি ওয়ান এর ইকুয়াল করে কাটতেছো, আর এখানে দেখো ও বি এর ইকুয়াল করে তুমি কেটে নাও, এখানে ও বি এর ইকুয়াল করে তুমি কেটে নাও, মানে তুমি হাফ অফ ডি টু এর ইকুয়াল করে কাটতেছো। ওকে এবার জয়েন করে দাও, তাহলে এটা সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, তাহলে এ বি সি দি হচ্ছে যে রিকোয়ার্ড প্যারালোগ্রাম। বুঝে গেছে আকিফা তাকরিম নাবিল? জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা ইয়েস স্যার। আকিফা বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা এক্সাম্পল থ্রিটা শেষ হলে বলিও। স্যার, অন হোয়াটসঅ্যাপ আই সেন্ট ইউ আ কোয়েশ্চেন, ওকে, দ্যাট ইজ সিমিলার টু মাই ইনকোয়ারি উইথ দি like why if we have to provide proof. So I was wondering if we get questions like this in school, like what should I do? I sent you on WhatsApp. কি করতে হবে? হ্যাঁ স্যার, কোশ্চেন বি, কনস্ট্রাক্ট এ ট্রায়াঙ্গেল উইথ দ্য লেন্থ অফ বেস ইজ এ এন্ড দ্য বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ইজ এক্স এন্ড দ্য সাম অফ আদার টু সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ বি এন্ড দেন ইন ব্র্যাকেট সাইন এন্ড ডেসক্রিপশন অফ কনস্ট্রাকশন আর এসেনশিয়াল। হ্যাঁ এটা সাইন মানে হচ্ছে যে তোমার এগুলো সাইন, আর এই এখানে যেটা বলেছে তোমাকে যে ডেসক্রিপশন অফ কনস্ট্রাকশন, ডেসক্রিপশন অফ কনস্ট্রাকশন তো লিখতে হবে, আমি তো ডেসক্রিপশনটা লিখতেছি না আজকে। আচ্ছা এটা তো প্রুফ না, এটা মানে তো প্রুফ না, ডেসক্রিপশন অফ কনস্ট্রাকশন মানে হচ্ছে যে স্টেপস গুলো তুমি কিভাবে এখানে ড্র করছো সেগুলো তো এখানে লেখা আছে প্রুফের আগের গুলো আর কি। ওকে স্যার, বুঝতে পারছো? ওগুলো আমি লিখতেছি না যে তাড়াতাড়ি করার জন্য। ওকে এটা শেষ, এটা শেষ। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম দেখো, এরপরে এক্সাম্পল থ্রি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। এক্সাম্পল থ্রি দেখো, তোমাকে বলা হয়েছে কি এখানে এক্সাম্পল থ্রিতে,
example 3 তে তোমাকে বলেছে যে the parallel sides of and the two angles included with the larger side of a trapezium are given তোমাকে একটা ট্রাপিজিয়ামের একটা ট্রাপিজিয়ামের তোমাকে larger side আর smaller side দেওয়া আছে আর কি দেওয়া আছে আর অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে ওকে একটা ট্রাপিজিয়ামে তোমাকে অ্যাঙ্গেলস গুলো দেওয়া আছে বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আর হচ্ছে যে তোমাকে দুটো প্যারালাল সাইডস কি দেওয়া আছে কোশ্চেন ক্লিয়ার কোশ্চেন ক্লিয়ার ওকে এখন দেখো তাহলে ধরো তুমি দুটো সাইড নাও এটা ধরো এ এটা হচ্ছে বি একটা অ্যাঙ্গেলস নাও 60 ডিগ্রির মতো আর একটা অ্যাঙ্গেল নাও 45 ডিগ্রির মতো নিছো ড্র করো করেছি স্যার তাহলে দেখো কিভাবে ড্র করবা এটা একটা লাইন ড্র করছো এ সাইডটা কেটে নাও এ সাইডটা কাট করো করার পরে তুমি অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল ওয়াই অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল ওয়াই এখানে কি দুটো অ্যাঙ্গেলস নিয়ে ফেলো হয়েছে এতটুকু হয়েছে এতটুকু শেষ তোমাদের এবার কি করবা দেখো এখন দেখো আমরা কিছু করতে পারতেছি না এখন আমরা কি করবো দেখো একটা বি সাইড ছিল না সাইড বি ছিল না এই বি সাইডটা এখানে কেটে নাও ওকে বি সাইডটা কাটার পরে এই পয়েন্টে কি করবা অ্যাঙ্গেল এক্স আছে না অ্যাঙ্গেল এক্স এর ইকুয়াল করে অ্যাঙ্গেল এক্স এর ইকুয়াল করে একটা অ্যাঙ্গেল কি করো এখানে আরেকটা অ্যাঙ্গেল এক্স ড্র করো এখানে বুঝতে পারছো এই বুঝতে পারছো তোমরা এখানে অ্যাঙ্গেল এক্স এর ইকুয়াল করে একটা অ্যাঙ্গেল ড্র করো করার পর ধরো এটা এফ এফ পয়েন্ট এরপর কি করবা এই পয়েন্ট আছে না এই পয়েন্ট থেকে এখানে একটা প্যারালাল লাইন ড্র করতে হবে প্যারালাল লাইন তুমি কিভাবে ড্র করতে পারো তুমি যদি এখানে এই অ্যাঙ্গেলটার ইকুয়াল করে এই অ্যাঙ্গেলটার ইকুয়াল করে এখানে যদি একটা অ্যাঙ্গেল ড্র করতে পারো তুমি কি করবা এই ওয়াই অ্যাঙ্গেল ইকুয়াল করে এখানে একটা অ্যাঙ্গেল কি করবা ওয়াই অ্যাঙ্গেল ইকুয়াল করে এখানে একটা অ্যাঙ্গেল কি করবা একটা করেসপন্ডিং অ্যাঙ্গেল তুমি ড্র করতেছো তাহলে কি হচ্ছে এবিসিডি এটা বি হলে এটাও বি তাহলে এবিসিডি ট্রাপিজিয়াম ফর্ম হচ্ছে বুঝতে পারছো Yes, sir. ওকে দাদা ভালো বুঝতে পারলে এটা অনেক ইম্পর্টেন্ট আসতে পারে পরীক্ষাতে
done? Yes, sir. Acha, taile. Ebar baki hocche exercises. Dekho, example 4 tumra asha kori parba. আর এক্সারসাইজ গুলো তোমরা ট্রাই করিও বাসায় আমার মনে হয় এক্সারসাইজ এক্সারসাইজ গুলো তোমরা সবগুলাই পারবা মোটামুটি ঠিক আছে ভাই এক্সারসাইজ 4 টা এক্সারসাইজ 7.2 টা তোমরা দেখলেই পারবা এখানে সবগুলাই মোটামুটি তোমাদের পারা উচিত ওটা আমি করাচ্ছি না না পারলে বলি আমি করে দিব স্যার কালকে ক্লাস হবে হ্যাঁ ইনশাআল্লাহ কাল ক্লাস হবে তোমরা 7.2 এর এক্সারসাইজটা বাসায় করবা প্র্যাকটিস করবা ওকে এই 7.2টা তোমরা বাসায় করিও যেগুলো পারবা না সেগুলো আমি করে দিব আশা করি তোমরা সবগুলাই পারবা বুঝা যাচ্ছে আমার কথা জি স্যার তাহলে ভাই নেক্সট দিন কালকে হচ্ছে কয়টা বাজে লিখে রাখি 5:45 হ্যাঁ জি স্যার ওকে তাহলে ভাই ভালো থেকো ভালোভাবে প্রিপারেশন নাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম